পূর্ব সীমান্ত রেলের তরফে চালু করা হয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। আপাত দৃষ্টিতে দেখলে বাইরে থেকে মনে হবে কোনো রেলের কামরা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভেতরে ঢুকলেই আস্ত একটি এসি বা বাতানুকূল রেস্টুরেন্ট। খাবারও মিলবে সব, ভেজ থেকে ননভেজ, ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান থেকে চাইনিজ, দার্জিলিং চা থেকে কোল্ড ড্রিঙ্কস, সব ধরনের মন কাড়া খাবার মিলবে ওই রেস্টুরেন্টে। এই ধরনের কোচ রেস্টুরেন্ট এই প্রথম চালু করলো রেল কর্তৃপক্ষ। তবে আপাতত ওই কোচ রেস্টুরেন্টে রয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে, যেখানে শুধু যাত্রী বা পর্যটকরাই নয়, যে কেউ গিয়ে বসে খেতে পারবেন। পর্যটকদের জন্য সবথেকে ভালো খবর হলো আগামী এক মাসের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলের অধীনে সুকোনা, তিনধারিয়া, কার্সিয়াং ও দার্জিলিংয়ে একইভাবে রোজ রেস্টুরেন্ট চালু করবে। একইভাবে টয় ট্রেনের কামরায় বসে রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন পর্যটকরা। মূলত যাত্রী কিংবা পর্যটকরা স্টেশনে গেলে ভালো খাবারের খুঁজে থাকেন, আর তার জন্য তাদের এদিক ওদিক করতে হয়। আবার কোনো সময় ট্রেন লেট হলে আরও সমস্যা। এইসবের কথা মাথায় রেখেই কোচ রেস্টুরেন্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের তরফে একটি কামরাকে সংস্কার করে দেওয়া হয়, তারপর টেন্ডারের মাধ্যমে ওই রেস্টুরেন্ট পরিচালনার জন্য উপযুক্ত সংস্থা নিযুক্ত করা হয়। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে প্রবেশ কিংবা বেরোনোর মুখেই তৈরি করা হয়েছে ওই কোচ রেস্টুরেন্ট। উত্তর পূর্ব সীমান্ত রেলের ADRM সঞ্জয় চিলারওয়ার বলেন, জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তার মাথাতেই প্রথম এই রেল কোচ রেস্টুরেন্টের ভাবনা এসেছিল। সেই মতো আমরা কাজ করি। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে প্রথম এটি তৈরি করা হলো, আগামীতে পাহাড়ের স্টেশনেও একইভাবে টয় ট্রেনের কামরা দিয়ে রেস্টুরেন্ট তৈরি করা হবে। এতে একদিনে যেমন আয় বাড়বে, তেমনই রেলের কামরায় বসে রেস্টুরেন্টের খাওয়া উপভোগ করতে পারবেন যাত্রীরা। রেস্টুরেন্টের ম্যানেজার বিশ্বজিৎ জানা বলেন, সব ধরনের খাবার থাকছে, ভারতীয় খাবার থেকে চাইনিজ, ভেজ থেকে ননভেজ সবই মিলবে। আরেক রেস্টুরেন্ট কর্তা শিশির হালদার বলেন, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে প্রচুর যাত্রী আসা যাওয়া করে, অনেকে হাতের কাছে রেস্টুরেন্টের খাবার চান, আর এই কনসেপ্টটা খুব ইউনিক, আশা করি যাত্রী ও পর্যটকদের ভালো লাগবে। জানা গিয়েছে রেলের পুরনো কামরাকে প্রথমে রেলের তরফে সংস্কার করা হয়, তারপর নিযুক্ত করা হয় সংস্থা, সব মিলিয়ে 25-30 লক্ষ টাকা খরচ করা হয়। এরপর রয়েছে অত্যাধুনিক কিচেন, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে ওই রেস্টুরেন্ট, যেখানে 2টো শিফটে 40 জন কর্মী কাজ করবেন। রেস্টুরেন্টের ভিতরে 32 জন বসতে পারবেন, কেউ চাইলে বাইরেও বসে খেতে পারবেন।